শীত কিন্তু প্রায় এসে গেছে, তাই শীত আসার আগে আমরা এখন থেকেই যদি স্কিনের এই যত্নগুলো করে থাকি তাহলে স্কিনের মধ্যে যে সমস্যাগুলো দেখা যায় সেগুলো কিন্তু অনেকটাই আমরা মুক্তি পেতে পারবো ঘরোয়া পদ্ধতিতে যদি আমরা এখন থেকে শীতকালের যত্ন নেওয়া শুরু করি। শীতকালে আসলে প্রধানত দেখা যায় যে অনেকের মুখে হালকাভাবে র্যাশ বেরিয়ে যাচ্ছে, অনেকের স্কিন আছে যে ফেটে যায়, সেই সব থেকে অনেকের হাত খসখসে হয়ে যায়, স্কিন ভীষণ ড্রাই হয়ে যায়, সেগুলো থেকে কিন্তু তোমরা অনেকটাই ভালোভাবে মুক্তি পাবে। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর ভিডিও দেখা শুরুতে প্লিজ ভিডিওতে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। তাই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো, কারণ ছোট্ট একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক আজকের এই রেমেডিটা আমি কীভাবে তৈরি করেছি, একদম ঘরোয়া রেমেডি। এই রেমেডিটা তৈরি করার জন্য প্রথমে আমি যেটা নিয়েছি সেটা হলো আটা, ভীষণ উপকারী। আর আমি আটা দিয়ে দেখবে বেশিরভাগ ভিডিওগুলো কিন্তু তৈরি করি। তারপরে সম পরিমাণে নিয়েছি আমি অ্যালোভেরা জেল, আমি কিন্তু লিখেও দিচ্ছি কতটা কী পরিমাণ। তারপরে নিয়েছি আমি এখানে হাফ চা চামচ গ্লিসারিন। শীতকালে কিন্তু অয়েলি স্কিন, ড্রাই স্কিন, নর্মাল স্কিন সবাই কিন্তু এই গ্লিসারিনটা ব্যবহার করবে। তারপরে দিয়েছি নারকেল তেল। নারকেল তেলটা কিন্তু সবাই জানো স্কিন বলো, হেয়ার বলো, ঠোঁট পাটা, পা ফাটা এগুলো কিন্তু খুব সুন্দর রোধ করে নারকেল তেল, তবে দিনের বেলা দিতে যাবে না। তারপরে এই পেস্টটা তৈরি করতে যতটা পরিমাণ দুধ লাগবে আমি ঠিক ততটা পরিমাণে কাঁচা দুধ এখানে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে মিক্সড করে নিতে হবে। যেহেতু এখানে অ্যালোভেরা জেলটা দিয়েছি তো প্রথমে দেখবে দানা দানা থেকে যাবে, কিন্তু তুমি যখন মিক্সড করতে থাকবে তখন দেখবে খুব সুন্দর একটা ক্রিমি স্ট্রাকচার চলে আসবে। এটা না তৈরি করে একটু রাখার পর দেখব অনেকটাই ঘন হয়ে গেছে। যে কোনো মাস্ক তৈরি করে কিন্তু সাথে সাথে লাগাবে না, 5 থেকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে যদি লাগাও না দেখবে খুব সুন্দর একটা গ্লো তোমরা স্কিনে পাবে, কারণ পুরো যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা দিচ্ছি না সেগুলো একটা আরেকটার সাথে ভালোভাবে মিশে যাবে। তো প্রথমে স্কিনটাকে বেশ ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে যেন কোনো ধুলোবালি না থাকে। তারপরে এই যে মাস্কটা তৈরি করেছি সেই মাস্কটা তোমার হাতে, পায়ে, গলায় কিন্তু অবশ্যই ভালো করে লাগাবে। হাতে যদি ট্যান পড়ে যায় সেই ট্যানটা কিন্তু রিমুভ করে দেবে, তাই এই মাস্কটা তোমরা লাগানোর সময় গলায় লাগাতে কিন্তু একদমই ভুলবে না। একটা ব্রাশের সাহায্যে সুন্দর করে লাগিয়ে নেবে, বা তোমরা হাতেও লাগিয়ে নিতে পারো সেটা তোমাদের পছন্দ অনুযায়ী। তারপরে যখন 90% শুকিয়ে যাবে সেই সময় তোমরা কী করবে, ম্যাসাজ করে নেবে আলতো হাতে। এই মাস্কটাকে আলতো হাতে 1 থেকে 2 মিনিটের মতো ম্যাসাজ করবে, এতে কী হবে স্কিনটার মধ্যে মাস্কটা খুব সুন্দর পাবে মিক্স বসে যাবে, আর স্কিনটাও দেখবে খুব সুন্দর একটা গ্লো হবে। আর এই যে রক্ত সঞ্চালন সেগুলোও কিন্তু একদম সঠিক পদ্ধতিতে হবে, সেই জন্য স্কিন ম্যাসাজটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি। ম্যাসাজ করবো তোমরা কিন্তু প্লেন জল দিয়ে ধুয়ে নেবে, কোনো ফেস ওয়াশ ব্যবহার করবে না। তারপরে তোমরা টোনার সিরাম লাগিয়ে নেবে। আর টোনার সিরামের কথা আমি সবসময় বলে থাকি, এগুলো তোমরা তোমাদের পছন্দ মতো লাগিয়ে নেবে। যদি টোনার আর সিরাম ঘরে তৈরি করতে চাও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা আমার চ্যানেলে সার্চ করে কিন্তু পেয়ে যাবে। এটা লাগানোর পরে তারপরে তোমরা যে মাস্ক, তোমাদের যে ক্রিম আছে অবশ্যই ক্রিমটা লাগাবে, আর রাতে হলে অবশ্যই নাইট ক্রিম লাগাবে। নাইট ক্রিম এখন যেহেতু শীতকাল কিছুই না, শুধু গ্লিসারিন আর একটু নারকেল তেল একসাথে মিশিয়ে যদি তোমরা লাগিয়ে ঘুমিয়ে পড়তে পারো, সকালে একটা মুখটা ধুয়ে নেবে দেখবে কত সুন্দর স্কিনটা গ্লো করবে। আর যাদের ড্রাই স্কিন তাদের তো মানে সোনায় সোহাগা, স্কিনটা আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর গ্লো করবে, কারণ কি গ্লিসারিন আমাদের স্কিনটাকে খুব সুন্দর হাইড্রেট করে, খুব সুন্দর গ্লো করে, আমাদের স্কিনের যে দাগ চোখগুলো সেগুলোকে দূর করে দেয়। এটা লাগানোর পর তোমরা 1 সপ্তাহ পর নিজেরাই বুঝতে পারবে তোমাদের স্কিনটা কত সুন্দর গ্লো হয়েছে, আর স্কিনের মধ্যে যে দাগ চোখগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশ বেশি করে শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর এই মাস্কটা তোমরা সপ্তাহে 7 দিন চাইলে 7 দিনই লাগাতে পারো,
কারণ এতে কোনো সাইড এফেক্ট নেই। আর যদি তোমাদের হাতে সময় কম থাকে সপ্তাহে মিনিমাম 2 থেকে 3 দিন তোমরা অবশ্যই অবশ্যই লাগাবে। আর তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, কারণ আমি সবসময় চেষ্টা করি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর তোমরা কী ধরনের ভিডিও চাও সেই ধরনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। সাবস্ক্রাইব করার সময় যে পাশে থাকে বেল আইকনটা থাকে সেটাতে একটা ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর ভিডিও দেখার শুরুতে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে একদমই ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো।